ভারতবর্ষের সর্বদক্ষিণে অবস্থিত ভারত মহাসাগরের অন্তর্গত প্রায় 160 থেকে 200 কিলোমিটার প্রশস্ত যে উপসাগর অর্থাৎ মান্নান উপসাগর এবং ভারতের তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী অংশে অবস্থিত প্রায় 64 থেকে 137 কিমি প্রশস্ত পক প্রণালীর মাঝে পৌরাণিক কাহিনীতে লিপিবদ্ধ যে সেতুর কথা উল্লেখ রয়েছে তা হলো রামসেতু। রামসেতু বর্তমানে এখন অবস্থিত প্রাকৃতিক চুনাপাথর দ্বারা তৈরি হয়। এই সেতু যা ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূলে পাম্বান দ্বীপ যা রামেশ্বরম দ্বীপ নামে পরিচিত এবং মান্নান দ্বীপ শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত। ভূতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এই সেতুটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি পূর্ববর্তী স্থল সংযোগ। সেতুটি প্রায় 48 কিলোমিটার অর্থাৎ 30 মাইল দীর্ঘ এবং মান্নান উপসাগর থেকে পক প্রণালীকে আলাদা করেছে। সেতুটি ভারতের পাম্বান দ্বীপের ধানুষকোডি প্রান্ত থেকে স্লোহেন ন্যায় একটি চেন হিসাবে শুরু হয়। এটি শ্রীলঙ্কার মান্নান দ্বীপে শেষ হয়। ভারতের মূল ভূখণ্ড থেকে 2 কিমি দীর্ঘ পাম্বান সেতুর মাধ্যমে পাম্বান দ্বীপে যাওয়া যায়। মান্নান দ্বীপ একটি কজয়ে দ্বারা মূল ভূখণ্ড শ্রীলঙ্কার সাথে যুক্ত। সম্প্রতি রামসেতু সম্পর্কে নাসার গবেষণা জানা গেছে যে 2012 সালে নাসা তাদের নিজস্ব উপগ্রহ চিত্র অনুসারে জানান যে রামায়ণে বর্ণিত স্থানে রামসেতুর অবস্থান উল্লেখ করেন। তারা আরও জানায় যে সেতুর দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং বর্তমানে তামিলনাড়ু রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার তালাইমালা পর্যন্ত বিস্তৃত এবং এও জানায় যে এই সেতুটি অর্থাৎ রাম সেতুটি কোনো প্রাকৃতিকভাবে সৃষ্টি নয়, এটি মনুষ্য দ্বারাই নির্মিত। নাসার উপগ্রহ থেকে বলা হয়েছে যে এটি প্রায় 30 মাইল লম্বা যা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এক পাথরের কাঠামো পাওয়া গেছে। এই পাথরগুলো বালুরাশির উপর অবস্থান করেছে। বিশ্লেষণ করে বলেছেন যে পাথরগুলো বালির চেয়ে অনেক পুরনো। ভূতাত্ত্বিক অ্যালান লেস্টার মনে করেন পাথরগুলো অন্য কোনো স্থান থেকে আনা হয়েছিল, ডুবন্ত দ্বীপের বালির স্তূপের উপর বসানো হয়েছিল। ভারত শ্রীলঙ্কার মধ্যে পাথরের নকশা নিয়ে যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে এখানে সেতুর মতো অংশটি রামসেতুই বলা হয়। ভারতের তামিলনাড়ু পাম্বান দ্বীপ ও শ্রীলঙ্কার মান্নান দ্বীপের এই মাঝে অবস্থিত। তাছাড়া এও দাবি করা হয় 1480 সাল পর্যন্ত রামসেতুতে চলাচলের জন্য যোগ্য ছিল। তখন সেতুটি সমুদ্রের উপরে ছিল কিন্তু শেষ বছর বিখ্যাত প্রাকৃতিক দুর্যোগের ফলে অর্থাৎ সুনামির ফলে সেতুটি ধ্বংস হয়ে যায়। তবে এর কোনো সঠিক ঐতিহাসিক তথ্যসূত্র ভালোভাবে ধরা পড়েনি। এই সেতু রামায়ণ হিসাবে বলা যায় যে শ্রী রামচন্দ্র রাবণ রাজার হাত থেকে সীতামাতাকে লঙ্কা থেকে উদ্ধার করতে এই সেতু বানা হয়েছিল। হাজার হাজার বছর আগে অর্থাৎ ত্রেতা যুগে রাক্ষস রাজা রাবণ সীতামাতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় এবং লঙ্কায় বন্দি করে রাখেন। সীতামাতার খোঁজে রামচন্দ্র সঙ্গে লক্ষ্মণ ও ভক্ত হনুমান লঙ্কায় উদ্দেশ্যে রওনা হয়। লঙ্কা যাওয়ার সময় শত শত বান্দর রামচন্দ্র হনুমান লক্ষ্মণ সমুদ্রের তীরে এসে পৌঁছায়। কিভাবে সমুদ্রে পাড়ি দিয়ে লঙ্কা যাওয়া যায় তার জন্য সমাধান খুঁজতে থাকেন। সেই সময় শত শত বান্দর পবিত্র রামচন্দ্রের নাম লিখে পাথর সমুদ্রের জলে ফেলে দিয়ে এক ব্রিজ বা সেতু নির্মাণ করে। আশ্চর্যজনকভাবে এই নাম লিখিত পাথরগুলো জলে ডুব গিয়ে সমুদ্রে জলে ভাসতে থাকে। এইভাবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুন্দরভাবে নির্মিত হয়েছিল সেতু। রামচন্দ্র লক্ষ্মণ ও বানর বাহিনী নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছায় ও রামচন্দ্র সীতামাতাকে রাবণের হাত থেকে উদ্ধার করেন। এই ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনীটির মাধ্যমে এ রামসেতুর তৈরির ইতিহাস জড়িত। ভারতীয় ঐতিহাসিক মাখনলাল মহাশয় বলেছিলেন যে কোরাল বা সিলিকা পাথর যখন কোন গরম হয় তখন তার মধ্যে হাওয়া ভরে যায়, এই কারণে এই পাথরগুলো জলে ভাসতে সক্ষম। রামায়ণ বর্ণিত আছে যে এই সেতু বানাতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা নল ও নীলাম এই দুই বানর ভগবানকে রামকে দিয়েছিলেন।
এ সকল পাথর দিয়ে যে সেতু বানানো হয়েছিল, বর্তমানে এখনও রামেশ্বরমের এই পাথরগুলো দেখতে পাওয়া যায়। রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য লঙ্কায় পৌঁছাতে সাগরের উপর তৈরি করেছিল একটি ভাসমান সেতু। রামায়ণে স্মৃতি বিজড়িত সেই সেতু রাম সেতু নামে পরিচিত। দক্ষিণ ভারতের কম্বনারায়ণ অনুসারে সেতুটি তৈরি করেছিল বিশ্বকর্মার পুত্র নল। নলের জলে পাথর ভাসানোর ক্ষমতা ছিল। বাল্মীকি রামায়ণ অনুসারে ছোটবেলায় ধ্যানমগ্ন ঋষিদের বা মুনিদের পাথর ছুঁড়ে তার জ্বালাতন করতেন এই নল। ঋষিরা রেগে গিয়ে অভিশাপ দেন, নলের ছোড়া পাথর জলে ডুবে না, জলের উপরেই ভেসে থাকবে। উত্তরকালে ঋষিদের এই অভিশাপ নলের কাছে আশীর্বাদ হয়ে উঠেছিল। অন্যদিকে তুলসীদাসের অবধি ভাষায় লেখা রামায়ণ রামচরিতমানস এই নলের সঙ্গে তার ভাই নীল রামসেতু তৈরির জন্য যুক্ত ছিলেন তা উল্লেখ আছে। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর লেখা আনন্দ নারায়ণ অনুসারে সেতু তৈরির আগে শ্রীরামচন্দ্র বিশ্বকর্মা পুত্র নলের সঙ্গে নটি জ্যোতিষ্ময় পাথরকে নবগ্রহ হিসাবে পূজা করেছিলেন। সেতুটি জলের নিচে ডুবে রয়েছে বলে বাল খালি চোখে দেখা যায় না, তবে উপগ্রহ ছবিতে সেতুটির অস্তিত্ব স্পষ্ট। এটি রাম সেতু, নল সেতু, সেতুবন্ধন ও আদম সেতু নামে পরিচিত। বাস্তবে দেখা যায় ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূলে রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূলের মান্নার দ্বীপ পর্যন্ত সংযুক্ত অংশ এখনও ভাসমান রয়েছে। উপগ্রহ ছবিতে এই সেতুটি ভাসমান দেখা যায়। সেতুর নিচে রয়েছে বালির স্তর এবং সেখানে সমুদ্র বেশ অগভীর, কোনো কোনো অংশে 3-30 ফুট মাত্র গভীর। সুতরাং বলা যায় সেতুটি সমুদ্রতল থেকে বেশ উপরে ছিল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এক সময় যুক্ত ছিল এই সেতুটি। পার্সিয়ান ভূগোলবিদ ইবন খোরদাদের 1820-1922 খ্রিস্টাব্দে তার লেখা ওয়ে বুকস অফ রোড অ্যান্ড কিংডমস গ্রন্থে এটিকে সেতু বান্ধয় অর্থাৎ সমুদ্র সেতু বলে উল্লেখ করেন। এরপর গঙ্গারাম গর্গ রচিত এনসাইক্লোপিডিয়া অফ দ্য হিন্দু ওয়ার্ল্ড 1982 গ্রন্থে উল্লেখ করেন যে প্রায় খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত পায়ে হেঁটে এই সেতু পার হওয়া যেত। আদ্রিয়ান রুশ রচিত প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড 2006 গ্রন্থ অনুসারে 1804 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ মানচিত্রবিদ এটিকে আদম সেতু বলে মানচিত্রে চিহ্নিত করেন। স্থানীয় মন্দিরের রেকর্ড অনুসারে 1480 খ্রিস্টাব্দে প্রবল সাইক্লোনে সেতুটির ব্যাপক ক্ষতি হয়। তার আগে পর্যন্ত এটি সমুদ্রের উপরে ভাসমান ছিল এবং এখানে চলাচলের জন্য ব্যবহৃত হতো। প্রায় 48 কিলোমিটার বা 30 মাইল দীর্ঘ এবং 3 কিলোমিটার চওড়া এই রাম সেতুর বিশেষ বিষয় বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অনেক রয়েছে। শ্রীলঙ্কার ভূত প্রত্নতত্ত্ববিদ বিভাগ থেকে জানা যায় সেতুটি বয়স প্রায় 1 লক্ষ থেকে 2 লক্ষ বছর হতে পারে, তবে এটি প্রাকৃতিক না মনুষ্যসৃষ্ট তা তারা বলতে পারেন না, কারণ কার্বন ডেটিং পরীক্ষায় রাম সেতুর কোনো অংশের বয়স 7,000 বছর থেকে 18,000 বছর পুরনো বলে জানা যায়। বিতর্ক দেখা দিয়েছে রাম সেতুর প্রাকৃতিক না মনুষ্যসৃষ্ট। এ বিষয়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রাক্তন ডাইরেক্টর এস বদ্রীনারায়ণ জানিয়েছিলেন, এই পুরো রাম সেতু জুড়ে প্রবাল গঠনের নিচে একটি ঝুরঝুরে বালির স্তর রয়েছে, তাই এটি প্রাকৃতিক নয়, এটি মনুষ্যসৃষ্ট। অরেগন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক চেলসা রোজ বলেছেন, বালির উপরে যে পাথরগুলি বসানো হয়েছিল সেগুলো বালির চেয়ে পুরনো। বালির বয়স 4,000 বছর কিন্তু পাথরের বয়স 7,000 বছর। সুতরাং রাম সেতু মনুষ্যসৃষ্ট এবং তা রামায়ণের সময়কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেতুর বয়স পাথরগুলির বেশ রহস্যপূর্ণ কারণ সেগুলো জলে ভেসে থাকে। জানা গেছে এই পাথরগুলি হল পিউমিক স্টোন অর্থাৎ ছামা পাথর, আগ্নেয়গিরির লাভা থেকে যা উৎপন্ন। আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা যখন
ঠান্ডা বাতাসের সম্পর্শে আসে তখন তা পাথরের আকার নেয়, এগুলি তখন হয়ে যায় স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত। ছিদ্রে বাতাস থাকে তাই সেগুলো জলে ভেসে বা ডুবে যায় না, তবে জলের মধ্যে থাকলে আস্তে আস্তে বাতাসের জায়গায় জল ঢুকে যায় এবং তখন ডুবে যায়। তাই রামসেতুর ভাসমান পাথরগুলি এক এক করে ডুবে গেছে, অল্প কিছু অবশিষ্ট কখনো জলের উপরে ভেসে রয়েছে, তবে রামসেতুর আশেপাশের বহু দূর পর্যন্ত কোনো আগ্নেয়গিরি নেই। তাহলে পাথরগুলি এলো কোথা থেকে? জানা গেছে এ ধরনের পাথরগুলো পাওয়া যায় আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে, সুতরাং সেখান থেকে এইসব পাথরগুলি আনা হয়েছিল। তাই বলা যায় যে রামসেতু প্রাকৃতিকভাবে তৈরি নয়, এটি হাত দিয়ে কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছিল। বাল্মীকি রামায়ণে বানর সেনাদের আমরা এই সেতু তৈরিতে দেখি। সাগরের বুকে এখনও ভাসমান এই রামসেতু রামায়ণের অস্তিত্বকে জানান দিচ্ছে। থ্যাংক ইউ।